দেশের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআর এর তথ্য বলছে, সম্প্রতি দেশের বায়ুর মানের গড় হার থাকছে 150 থেকে 200 PM 2.5, যা অস্বাস্থ্যকর বায়ু। গবেষকদের মতে, কলকারখানা, ইটের ভাটা ও গাড়ির কালো ধোঁয়াই দূষণের প্রধান কারণ, ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যস্ত করে তুলছে জনজীবন। দর্শক, বায়ু দূষণ নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান বায়ু, যার বিশুদ্ধতার মান নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বমহল কারোরই যেন মাথা ব্যথা নেই। অথচ দিন দিন এই বায়ু হয়ে উঠছে প্রাণঘাতী। মাপযন্ত্রের মিটার বলছে, ঢাকার বায়ুর মান খুবই ঝুঁকিপূর্ণ। বায়ুর স্বাভাবিক সূচক 0 থেকে 50 থাকার কথা, অথচ ঢাকার বাতাসে শীতকালে তা ছাড়িয়ে যায় 200 পয়েন্ট। বর্তমানে যে বায়ু দূষণ বা বায়ুর মানজনিত যে অবস্থা আছে, এটা কোনোভাবেই স্বাস্থ্যকর না। আর বায়ুমান সূচকেই ঢাকা শহরে 200-এর বেশি বায়ুমান সূচক আছে, সেটি কিন্তু যে সূচকেই কিন্তু অস্বাস্থ্যকর। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআর তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ু শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তুলনায় ওদের টার্গেট হলো, অ্যানুয়াল অ্যাভারেজ হলো PM 2.5 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, সেখানে আমাদের থাকে হলো 90 থেকে 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। শীতকালে অন্যান্য দেশের তুলনায় প্রায় 10 গুণ বা 15 গুণ বেশি, বর্ষাকালের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি থাকে। গবেষকরা বলছেন, নিয়ম না মেনে কলকারখানার পাশাপাশি ইটের ভাটা ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণের অন্যতম কারণ। সেন্সিটিভ গ্রুপ বা উমেন, চিলড্রেন বা বয়স্ক যারা আছে, তাদের জন্য তো অস্বাস্থ্যকর বটেই। আমরা যারা সুস্থ আছি, তারাও যদি আমরা 2-4 ঘন্টা এই দূষিত বায়ুতে এক্সপোজ হই, আমাদের জন্য এটি অস্বাস্থ্যকর। এটি অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকরের দিকেই অবস্থান করছে। দূষণ রোধে রয়েছে আইন, রয়েছে হাইকোর্টের নির্দেশনাও, কিন্তু কার্যকর উদ্যোগ নিচ্ছেন না কেউই। যে 9 দফা নির্দেশনা, যেটা আসলে সঠিকভাবে যদি পালন করা হয়, তাহলে সেক্ষেত্রে বায়ু দূষণ অনেকটাই কমবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনা মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং সবাই জানেন, কিন্তু ওইভাবে কিন্তু কার্যকরী হচ্ছে না এখনো। তাই দূষণমুক্ত, নির্মল, বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কাজ করবেন, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।